বামফ্রন্ট সরকারের সময়ে রাজ্যের যে কোনো রক্তদান শিবিরে একসঙ্গে 100 জনের বেশি রক্তদাতা খুবই কম প্রয়োজন পড়ত, কিন্তু বর্তমানে রাজ্যে ব্যাপক রক্তের অভাব চলছে, অথচ সরকার কোনো ভূমিকা গ্রহণ করছে না বলে মঙ্গলবার অভিযোগ তুলে ধরেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বামপন্থী শ্রমিক সংগঠন সিটুর 15তম রাজ্য সম্মেলন উপলক্ষে মঙ্গলবার আয়োজিত রক্তদান শিবিরে সাংবাদিকদের কাছে কর্মসূচি সম্পর্কে প্রতিক্রিয়া দিতে গিয়ে এই অভিযোগ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। মামুর্ষ রোগীর সংখ্যা বাড়ছে, অথচ সরকারের দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হয়নি গত 4 বছর ধরে, যার ফলে রাজ্যে একেবারে ভেঙে পড়েছে স্বাস্থ্য পরিষেবা, অভিযোগ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। মজুরি বাড়াও, বেসরকারীকরণ বন্ধ করো, কেমন ছাঁটাই বন্ধ করো, এই দাবির আন্দোলনের থেকে রক্তদানের কর্মসূচিকে আলাদা করার কোনো সুযোগ নাই। সরকার তো কিছু করছে না, অথচ রক্তের অভাব আছে। আমি ডাক্তারের সঙ্গে কথা বললাম, বললেন তারা 100 জনের কাছ থেকে রক্ত নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে এসছে। এর অর্থটা কি? রক্তের সংকট আছে, সমস্যা আছে। আমরা যখন সরকার চালাতাম তখন প্রতিদিনই কোনো রক্তদান শিবিরে 100 জনের রক্ত নেওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়েই আসতেন না, বলতেন না আমাদের স্টক আছে, এত রক্ত নিয়ে আমরা কোথায় রাখবো, কেমন না, এর থেকে পরিষ্কার একটা সমস্যার মধ্যে দিয়ে চলছে। এদিকে রক্তদান শিবিরে শ্রমজীবী বিভিন্ন সংগঠনের কর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। উল্লেখ্য, আগামী 28 এবং 29 মে রাজধানীর টাউন হলে অনুষ্ঠিত হবে বামপন্থী শ্রমিক সংগঠন সেটোর 15তম রাজ্য সম্মেলন। আর এই সম্মেলন উপলক্ষেই রাজ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে সেটোর সংগঠন, যার অঙ্গ হিসেবে মঙ্গলবার সংগঠনের রাজ্য কার্যালয়ে ছিল রক্তদান শিবির। রক্তদানের কর্মসূচি অব্যাহত থাকবে, কিন্তু লড়াই সামনে দিন আরও কিন্তু তীব্র এবং তীক্ষ্ণ হবে। দেশের অবস্থা খুব খারাপ, তারা এখানে এদের স্বার্থ রক্ষা করার জন্য বিজেপি সরকারটা চলছে, আরএসএস তার পেছন থেকে তাকে চালাচ্ছে। কাজে সামনের দিনে রক্তদান শিবির চলবে, কিন্তু এই যে লড়াইটা শ্রেণী সংগ্রাম, কেমন পুঁজিবাদের বিরুদ্ধে যে লড়াই, সুশাসনমুক্ত সমাজ গঠনের জন্য যে লড়াই, আশু দাবির লড়াইয়ের সঙ্গে সেই দৃষ্টিভঙ্গি একসাথে রেখে সিআইটিকে আগামী দিনে লড়তে হবে। নেতৃত্বের ভূমিকা আরও জুড়ে সুরে সুসংগতভাবে তাদের প্রতিপালন করতে হবে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।